সকাল বলবো না দুপুর বলবো বুঝতে পারছি না, তো দুপুরই ধরো। এখন বাজে 11:30 বেজে গেছে। তা আজকে হলো সংক্রান্তি, আজকে সংক্রান্তি। তো এই যে দেখো নতুন নাইটি পরেছি, তো এবার তোমাদের সাথে পয়লা বৈশাখের কাপড় চোপড়গুলো শেয়ার করিনি, পরবো করে আর হলো না। তো আজকে সংক্রান্তির দিনই পরে নিয়েছি, তো দুটো নিয়েছিলাম, একটা কুর্তি আর এটা। তো নতুন বছরে পয়লা বৈশাখের দিন কুর্তিটা পরেছি, আর কাজ টাজ মোটামুটি হয়ে গেছে, সকাল সকালে রান্নাবান্না সব কিছুই শেষ। তো ভাবলাম এখন বসে আছি, আর এই যে মেয়ের এই ড্রেসটা মেয়ে পরেছে, মেয়ের জন্য নিয়েছি, মেয়ের জন্য তিনটে সেট হয়েছে। তো ভাবলাম লাউটাও কেটে নিই, আমার রুমে বসে লাউটাও কেটে নিই, আর সাজনাগুলো কাটছি বসে বসে। রান্না টান্না শেষ, যেহেতু সব কিছু শেষ, মেয়েরও স্কুল বন্ধ, তো বললাম ওকে তুই ম্যাথসটা নিয়ে বস, আর আমি সবজিগুলো কেটে নিই। তার মানে আমার দুই চাচি ওরা ঈদে গেছে, তো আসেনি, ওরা ঈদে গেলে কমের পক্ষে 10 দিনের আগে আসে না। তো সবজিগুলো আমার পরের দিনের সকালের সবজি, আজকের জন্য রান্না টান্না হয়ে গেছে, এটা পরের দিনের সবজি। তো দেখো হেল্পিং হ্যান্ড যতই থাকুক, নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে। তো বসে নিলাম, ভাবলাম কেটে নিই। তো দিদিকে বলছিলাম, তো দিদি বলছে কাটবে, তো আমি ভাবলাম যে আমি যখন তখন কিছু কাজ নেই তো সবজিগুলো কেটে নিই। তো তোমাদের কেমন গেছে সংক্রান্তি পয়লা বৈশাখ বলো? আমার গেছে, মোটামুটি গেছে, মানে খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। তো এই যে নিচে বসে কাটছি, মানে একটু কি হয় কোমরে ধরে আর কি, এখন একটু মোটা হয়ে গেছি আর বসি না না সহজে। তো মেয়ের সাথে গল্প করতে করতে এগুলো কাটছি, তো গল্প করতে করতে এগুলো কাটলাম। তো মেয়েকে বললাম তুই ম্যাথসগুলো কর, আমি সবজিটা কাটছি যখন। আর ঘরে থাকলে পড়াশোনা করতে চায় না, আর সত্যি কথা বলতে কি সবসময় অন্যের উপরে ডিপেন্ড করেও চলতে লাগে, হয় না, নিজের কাজটা নিজেরই করতে হয়। তো এই যে করেছে, করেও বইটাই বন্ধ করে রাখলো। সবসময় অন্যের উপরে ডিপেন্ড করলেও, মানে অন্যের উপরে নির্ভর করে থাকাটাও আমাদের ঠিক না, কারণ নিজের বাড়ির কাজ নিজেরই করতে হবে। তো এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখো ডাল দিয়ে চাকচাক করে লাউ কাটলাম, আর সাজনা, আর সাজনার তো সিজন শেষ হতে চলেছে, এই মাসের পরে বলে কী বলে পয়লা বৈশাখের পরে তো সাজনার দিন আস্তে আস্তে কমিয়ে যায়। তো অনেক বড়ো একটা পেয়ারা এনেছিলো তোমাদের দাদাভাই, অনেক বড়ো। তো ভেবেছিলাম পেয়ারাটাকে মাখা খাবো, তো আর করলাম না, অর্ধেকটা কাটলাম। তো লবণ আর কী বলে ওই যে লঙ্কার গুঁড়ো দিয়ে খাচ্ছি। আর পেয়ারাটা সত্যি কথা বলতে পেয়ারাটা এসেছিলো না, মিষ্টি ছিল না, মানে খুব একটা মিষ্টি ছিল না। তো খাচ্ছি মেয়ে আর আমি, আর পেয়ারা তো খুব ভিটামিন, মানে খুবই ভিটামিন, দুধ না মানে দুধের সমান বলে। তো খাচ্ছি, মেয়েকেও দিলাম, আমিও খাচ্ছি, আর মেয়ের এদিকে একটা দাঁত পড়বে, তো দাঁতের জন্য খেতে পারছে না, তো ওকে টুকরো টুকরো করে দিয়েছি বললাম। আর আমাদের বাগানের তো পেয়ারা ছোটো ছোটো ধরেছে, কয়েকদিন পরে মানে আর 15-20 দিন পরে আমরাও খেতে পারবো বাগানের পেয়ারা। তো অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা কাটলাম। ছোট্ট একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দুপুরবেলা চলে আসলাম, দেখলাম ভাত একটু কম পড়বে, তো ভাতও বসিয়ে দিলাম। আর এদিকে আজকে খুব ভীষণ ভীষণ গরম পড়েছে, মানে শুরু হয়ে গেল গরমের দিন, গতবার তো খুব গরমে কষ্ট পেয়েছি, এই যে দেখো রোদের তাপটা দেখো। তো এবার মানে এবারও মনে হয় পাবো, তো এসিটা ছেড়ে নিলাম, সার্ভিসিং করিয়েছে এসিটা তোমাদের দাদা ভাই, তো এসিটা ছেড়ে দিলাম। আর এদিকে ভাতটা বসালাম, আর মেয়েকে আজকে যেহেতু সংক্রান্তি, তো আজকে নিম পাতা কয়েকটা ভাজবো গাছের। আর তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে, কারণ ওর অফিস আছে আজকের দিনে, তো কয়েকটা নিম পাতা ওকে ভেজে দেব। তো এই যে দেখো ভাতটাও হয়ে গেছে, একটু বেশি করেই করে নিচ্ছি, কারণ তাহলে আর রাত্রে আমার আর করতে হবে না। তো এই যে নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন নিম পাতাগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে দুপুরের খাওয়া খাবো, মানে দুপুরের লাঞ্চ খাবো, লাঞ্চ করবো। তো এই যে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো, আর এদিকে দেখো একবার এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি, মানে ভীষণ গরম পড়েছে আজকে, ভীষণ থাকতে না পেরে। তারপরে এই যে আজকে করেছি ডালের বড়া দিয়ে আলু দিয়ে মাখা মাখা বানিয়েছি, একটা মাখা মাখা রসা টাইপের। আর এটা হলো সাজনা চচ্চড়ি করেছি, আর এটা হলো চা সে কোয়াশ
আর মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে ডাল বানিয়েছি, খুব স্বাদ হয়েছে তোমার দাদা বলেছে আর মেয়ে বলছে। আর এটা হলো কোয়াশা আলুর ডালনা করেছি, মানে এই হলো আজকের রান্না। আর এটা হলো বাতাসা লঙ্কা, খুব ঝাল। কে কে খেয়েছো বাতাসা লঙ্কা আমাকে বলো, আমি তো খুব পছন্দ করি। তো এই যে ভাতটা নামাবো আর নিম পাতাটা ভেজে তারপরে আমরা খেতে বসবো। তো আমার নাইটির কালারটা কেমন হয়েছে তোমরা বলো, নাইটিটা কালারটা। এবার এই ধরনের এই কালারের নাইটি পরিনি সাধারণত, তো আজকে বলছি এবার ভাবছি পরবো। তো আমার ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামাচ্ছি দেখো। আর আজকে এমনিও সংক্রান্তির দিন আর পয়লা বৈশাখে খুব গরম পড়ে সত্যি কথা, যেটা যেমন ভাতটা হয়ে গেল, এখন নিম পাতাটা ভেজে আমরা খেতে বসবো, মানে একদম ছোট্ট ভিডিও। আর এই গরমের মধ্যে এখন ভিডিও টিডিও একদিকে তো করতে ইচ্ছা করলো, কিন্তু কেই যে ভিউজ হয় না দেখে ভালো লাগে না। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক লাইক করে দিও, আর ভালো লাগলে একটা ভালো কমেন্ট করো, আর নতুন কেউ হলে আমাকে বন্ধু করে নিও। তো এই যে নিম পাতাটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে আমরা খেতে বসবো। তো সত্যি কথা বলতে কি, যতই হেল্পিং হ্যান্ড আর যে কিছুই থাকো, নিজের বাড়ির কাজ নিজেরই করতে হবে, অন্যের উপরে ডিপেন্ড করেও লাভ নেই। আর এমনিও আমি সবজি টবজি যখন এই আমার ঘরে কাজের হেল্পিং হ্যান্ডার আসে না, তখন আমি সবজি টবজিগুলো আমিই কাটি। তো এই যে ভাত নিয়ে নিচ্ছি, মেয়েকে দিব, দিদিকে দিব, আমি বসবো। আর শাশুড়ি মার তো আগেই খাওয়া হয়ে গেছে, খাওয়া টাওয়া হয়ে উনি ঘুমিয়েও পড়েছে, ওনার খাওয়া 12:30টার লগে হয়ে যায়। তো সকলকে জানাই অগ্রিম শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা, সবাই ভালো থাকো। ছোটরা আমার ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। তো আজকে একটা ছোট্ট ব্লগ, মানে ব্লগও বলা যায় না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আগেই যেতে পারবো। তো ওই যে আমি একটু ঠান্ডা জলও নিয়ে নিয়েছি আজকে, আর সাজনা তো আমার প্রিয় খাদ্য, সত্যি কথা বলতে সাজনা খাচ্ছি। তো খেয়ে এই যে বিকালে চলে আসলাম, বিরিয়ানি এনেছিলো, মানে কী বলে মাটন বিরিয়ানি এনেছিলো তোমাদের দাদাভাই। আজকে অ্যাকচুয়ালি নিরামিষ খেতে লাগে, তো তোমাদের দাদাভাই এগুলো মানে না। তো একদম ছোট্ট ভিডিও, তো আজকের জন্য টাটা, বাই বাই, নেক্সট আবার আসছি তোমাদের সাথে।